চাছ কৰি ক্ষেত্ৰৰে সুনা ফলাওক জনে সফল চাছী সম্পূৰ্ণ জৈৱিক পদ্ধতিৰে ফুলকোবি চাছ কৰি যুৱ সমাজ উদাহৰণ পালি এইপৰিশ্য দেখিব পুৰী জিলাৰে পুৰী জিলা পিপিলি ব্লক দাণ্ড মুকুন্দপুৰ অঞ্চল নিবাসী হওক ভাষ্ক ৰাউত পেচাৰে সি জে ফুলকোবি আজিৰ সমাজে যুৱপিঢ়ি কেৱল চৰকাৰী চাকি পাছৰে গোড়াও সি চাছকু যুৱ সমাজ সৃষ্টি কৰি নতন উদাহৰণ এক ৰোজগাৰ মাধ্যম ରାସାୟନିକ ପଦ୍ଧତି ବିନା ଜୈବିକ ସାର ପ୍ରୟୋଗ କରି ସେ ଦେଖାଇଛନ୍ତି ଚାଷ କ୍ଷେତ୍ରରେ ଏକ ନୂତନ ସମ୍ଭାବନା ସବୁଠୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟର କଥା ହେଉଛି ଜୈବିକ ସାର ପ୍ରୟୋଗ କରି ନିଜ କ୍ଷେତରେ ଚାଷ କରିଛନ୍ତି ଫୁଲକୋବି ଯାହାର ଓଜନ ରହିଛି ପାଖାପାଖି ସାତ କେଜି ଯେଉଁଠାରେ ଗୋଟିଏ ଫୁଲକୋବିର ଓଜନ ପ୍ରାୟ ଏକ କିଲୋରୁ ଦେଢ଼ କିଲୋ ରହିବା କଥା তেবাৰ ভাষ্ক নিজৰ দশ বৰ্ষৰ অভিজ্ঞতা বলৰে কেৱল জৈৱিক সাৰ প্ৰয়োগ কৰি পাঁচ ৰূ সাত কিলো ওজনৰ ফুলকোবি উৎপাদন কৰাৰ সফল হৈছিল ভাস্কৰ দক্ষিণ কোৰিয়ু কোবি মঞ্জি আনি সেইবোৰ নিজে প্ৰস্তুত কৰি জৈৱিক সাৰ যথা নিম্বে গোমূত্ৰ কৰ গোবৰ খত আদি প্ৰয়োগ কৰি থাকা ফুলকোবি সাধারণত শীতদিনে চাষ করে কথা আমি জানিছে. তেবে ভাস্কর খারা দিনে মধ্যে কোবি চাষ করে অনেক স্থানের পুরস্কৃত করে আগা দি দশ বর্ষ হয়ে গেল আজ পরে খরা দিনে আপনার বয়ালিশ ডিগ্রি টেম্পরেচারে এটি আজ্ঞা কোবি করি যা কি আপনার আপনার দেখবে আমার দিনে সে যা মু সাউথ মঞ্জি এটি কিন্তু আপনার দুখৰ পৰিত বিষয়ে যায় ফনীৰে আজি আজি ষোল্ল লক্ষা মোৰ চালিছ হাজাৰ বৰ্ষ ক্ষতি হৈ গ'ল হ'লপৰা চাওঁ আজি মই আজি এই বিষয়ে আপোনৰ মানে বৰ আজা তহজাৰ ডেপু ডাইৰেক্টৰ কলেক্টৰ আপোনৰ চিফ চেক্ৰেটেৰী আপোনাৰ হ'ব কৃষি বিভাগেটেৰী আপোনাৰ হ'ল হৰ্টিকলচৰ আজি চেক্ৰেটেৰী আজিকালি আকৌ জানিবা আজিকালি কোনো কথা বুজিলে নি গত বর্ষর ফোনি বাত্যা যুকর লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়েছি যা তা মেরুদণ্ড ভাঙ্গিদি সত হলে চাষ প্রতির দৃঢ় মনোবলক বাত্যা ভাঙিপারি না ভাস্কর কেবল নিজে স্বাবলম্বী হয়ে না অনেক লোককে জীবন জীবিকার রাস্তা দেখাই এপরিকি তাহ বর্ষ বর্ষ ধরি চাষ করুশি জনাপড়ছে কোবী চাষ সে প্রায় সাত আট বর্ষ হলি কিন্তু এবু বর্ষ অপেক্ষা এব কোবি বিহনটি আনিক ল সেই বিহনৰে উপকৃত হ'ব মানে এই ফচল যিহেতু এই যে কোবি আমাৰ আছুকি কোবি পাঁচ কিলো ৰূ সাত কিলো আঠ কিলো পৰ্যন্ত কোবি আজি ৰন্তু এমি চাইজ গোটেই কোবি হৈ যে বজাৰ আমাৰ কোনো জাগে যে কোনো জাগে প্ৰত্যেক বজাৰ কোবি বক্ৰি হ'ব চ কিন্তু এইভীয়া কোবি আছোনে ঠ আর করে রাজ্যরকার চাষ ও চাষী প্রোৎসান দেওয়া লাগে বিভিন্ন যোজনা প্রস্তুত করছেন হলে ভাকর ভিড় সফল চাষীপ্রে এসব যোজনা সপন পালটিছি সম্পূর্ণ জৈবিক উপায়ের চাষ করে অন্য মানটরে উদাহরণ পালটিা ভাস্কর এবে সরকারী সহায়তা বারদুয়ার হচ্ছেন হলে এপর্যন্ত কোশি সহায়তাপারি না এ সম্পর্কের সে জেলা কৃষি অধিকারী আলোচনা করেছেন তাঁর এপরি সফলতার রাজ্য কৃষি বিভাগ সন্তুষ্ট থাকবে ସୂଚନା ପାଇଛନ୍ତି ଏବଂ ସେ ଜଣେ ସଫଳ ଚାଷୀ ଯିଏକି ଅର୍ଗାନିକ୍ ୱେରେ ସେ ଚାଷ କରୁଛନ୍ତି ବିନା ପିଡ଼ିଆ ସାର ସେ ଭଲ କୋବି ଚାଷ କରୁଛନ୍ତି ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଫସଲ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି ଆମ ଅଞ୍ଚଳ ପାଇଁ ଗୋଟିଏ ଗର୍ବ ଗୌରବ ବିଭାଗୀୟ ତରଫରୁ ବହୁତ କିଛି ପ୍ରୋତ୍ସାହନ ରହିଛି ସରକାର ମଧ୍ୟ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଫନି ପରେ ଯେଉଁ ଚାଷ ଉଜୁଡ଼ି ଯାଇଛି ସେ ଚାଷକୁ କିଭଳି ଭାବରେ ଶସ୍ୟ ଶ୍ୟାମଳା କରିବା ପାଇଁ तेब्याक बाकी र राज्य सरकारको कृषि विभाग के भास्करको उप कृपा दृष्टि एपरी अभिनव प्रयासको के सरकारी स्वीकृति मुलुक पिपिलु त्रिनाथ मल्लिक रिपोर्ट न्यूज